আনফিট মাশরাফির বিপিএল খেলা নিয়ে আলোচনার শেষ নেই, যেখানে সর্বশেষ যোগ দিলেন বিসিবি পরিচালক আকরাম খান। তার মতে এমন কিছুতে বহির্বিশ্বে বিসিবির ইমেজ সংকট তৈরি হচ্ছে। মাশরাফি এবার সিলেট স্ট্রাইকার্স মালিক পক্ষের চাওয়াতেই খেলতে বাধ্য হয়েছেন, এ কথা ইতোমধ্যে সবারই জানা। ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষকে নিয়ে কানাঘুষাও হচ্ছে, তবে তারা নিজেরা বলছেন কে কি বলছে সেসব নিয়ে ভাবছেন না। মূলত ব্রডকাস্ট চ্যানেলে মোহাম্মদ আশরাফুলের মন্তব্যের পরই বিতর্কের ডালপালা মেলেছে। এদিকে পেছনে ফিরে গেলে দেখা যায়, অতীতে শুধু অধিনায়ক কোটায় মাশরাফিকে চেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসও। দলটি 2015 সালে প্রথমবার বিপিএলে অংশ নেয়, সেবার তাদের অধিনায়ক ছিলেন মাশরাফি। তবে টুর্নামেন্টের মাঝপথে চোটে পড়েন, ছিলেন না খেলার মতো অবস্থাতেও। কিন্তু তখনও কুমিল্লা ভিক্টোরিয়ানস চেয়েছিল মাশরাফি অন্তত মাঠে থাকুক, দলকে নেতৃত্ব দিক। নিজের অনিচ্ছে সত্ত্বেও সেটা করেছেন দেশের সফল এই অধিনায়ক। তিন ম্যাচে বোলিংই করেননি, দুই একটা ম্যাচে দুই একবারের জন্য হাত ঘুরিয়েছেন, তাও স্পিনারের মতো রান আপ নিয়ে। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। টুর্নামেন্টের শেষ দিকে অবশ্য ফিট মাশরাফিকেই পেয়েছিল কুমিল্লা, প্রথমবার অংশ নিয়েই ওই আসরে শিরোপা ঘরে তোলে তারা। এর ফলে বিপিএলের প্রথম তিন আসরেই শিরোপাজয়ী দলের অধিনায়ক হয়ে যান মাশরাফি। প্রথম দুই আসরে তার হাত ধরেই চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। বিপিএলের পাশাপাশি জাতীয় দলেও অধিনায়ক মাশরাফি নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়, আর তাতেই ফ্র্যাঞ্চাইজি মালিকরা তাকে নিয়ে বাস্তবতার বাইরে গিয়ে ভাবতে শুরু করেন, যার অন্যতম উদাহরণ এবারের বিপিএল। চোটের কারণে এবার শুরুর দিকে খেলতে যাননি মাশরাফি, তবে মালিক পক্ষ চেয়েছে অন্তত অধিনায়ক হিসেবে মাঠে থাকুক ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। এইটুকুতেই দল অনুপ্রাণিত হবে বিশ্বাস ছিল তাদের। দলের সাথে অনুশীলন না করা মাশরাফি প্রথম ম্যাচে মাঠে নেমেও পড়েন, দুই তিন কদম রান আপ নিয়ে বোলিংও করেছেন, উইকেট নিয়েছেন প্রথম বলেই। কিন্তু ফিটনেস ঘাটতি ছিল স্পষ্ট। হবেই বা না কেন, 250 দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নেমেছিলেন, সাথে ছিল হাঁটুর চোট। সিলেটের দ্বিতীয় ম্যাচের আগেই ব্রডকাস্ট চ্যানেলে এ নিয়ে কথা বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মতে আনফিট অবস্থায় মাশরাফির খেলা টুর্নামেন্টকেই ছোট করেছে, পাশাপাশি সুযোগ নষ্ট হয়েছে তরুণ পেসারদের। আশরাফুলের এই মন্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফিকেও এ নিয়ে প্রশ্ন করা হয়, ওই ম্যাচে তিনি করেননি একটি বলও। মাশরাফি অবশ্য আশরাফুলের মন্তব্যের জবাবটা দিয়েছেন ইতিবাচকভাবেই, যেভাবে তিনি খেলেছেন তা আদর্শ নয় বলেও স্বীকার করেছেন, তবে খেলার পেছনে ব্যাখ্যাটা নিজের কাছেই রেখেছেন। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও আশরাফুলের সাথে একাত্মতা প্রকাশ করেন। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।